বিদ্যে বুঝায় বাবু মশাই চুরি শখের বটে। মাঝিরে কান বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি। গান হলো নাচ হলো, এবার একটা আবৃত্তি হলে কেমন হয়? ঠিক ধরেছো বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে আমাদের আজকের স্কুলের এক শিক্ষার্থী বন্ধু। আসসালামু আলাইকুম, আমার নাম মাহদিয়া বিনতে মামুন প্রীতি। আমি কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণীতে পড়ছি। এখন আমি যে কবিতাটি শোনাবো তার নাম জীবনের হিসাব। লিখেছেন আমাদের সবার প্রিয় কবি সুকুমার রায়। বিদ্যে বুঝায় বাবু মশাই চুরি শখের বটে, মাঝিরে কান বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি। খানিকে বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে। বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলি শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে।